ওকে ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার ভালো অবস্থান আছে এই দেশে, আমরা এটাও বুঝতে পেরেছি। বাট ইমিগ্রেশন রুলে বা আইনে গিয়ে কতটুকু আপনি সাকসেস হবেন এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। থ্যাংক ইউ মিস্টার রহমান। ইউ হার্ড দ্য কোয়েশ্চন। ভদ্রলোক এসেছিলেন 2003 থেকে, এখানে আছেন। স্পাউস ভিসা মানে অ্যাপ্লিকেশন করেছিলেন ইনডেফিনিটের জন্য, ওইটা সাবসিস্টিং রিলেশনশিপের কারণে হয়তো রিফিউজ হয়েছে 5 বছর পরে। এখন আছে হিউম্যান রাইটসে, 3টা ঘর আছে, ডেফিনেটলি সিরিয়াসলি হয়তো বিজনেসে, প্রফিটেবল আছে বিজনেসে না বললেন? এঙ্গেজমেন্ট। হাউ ডাজ ইট লুক ফর হিম? এগুলো তো টাইজ ওনার জন্য একটা ভালো টাইজ, যা বলি যে কার ইকোনমিক টাইজটা ওনার অত্যন্ত স্ট্রং, যেখানে আমার 3টা বাড়ি আমি কিনে ফেলেছি, আমি 2টা ব্যবসা করে ফেলেছি, আমার এত টাইজ হয়েছে এ কান্ট্রিতে, এটাই আমার এখন দেশ কীভাবে হয়েছে। বলো হ্যাঁ যে না আমি সব কিছু ফেলে দিয়ে চলে যাব দেশে? ওনার তো টাইজটা খুবই ভালো এখানে। জি, তো ওনার ফ্যামিলি বলছেন 25 জন আছেন, তো ওনার তো হিউম্যান রাইটসের যে রিপ্রেজেন্টেশন আছে ওইখানে উনি নিশ্চয়ই সব কিছু বলেছেন। ওনার যে সার্কামস্টেন্সেস হয়েছে, ওনার যে ব্যবসা বাণিজ্য করেছেন, উনি ঘরবাড়ি কিনেছেন, এগুলো অবশ্যই উনি বলবেন, নিশ্চয়ই বলেছেন। এবং আমি মনে করি ভালো একটা স্ট্রং অ্যাপ্লিকেশন ওনার পেন্ডিং আছে, ওনার চিন্তার কারণেই উনি ব্যবসা করে করতে থাকবেন। হ্যাঁ, তাদের সরকারকে ট্যাক্স দিতে থাকবেন, ট্যাক্সটা যে উনি দিয়ে যাচ্ছে সেটাও ওনার জন্য একটা প্লাস পয়েন্ট, সেটাও কনসিডার নিতে হবে ওনার কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি। ইকোনমি সুতরাং সব কিছু ভালো, উনি যত সময় যাবে যত আর ব্যবসা ট্যাবসা করলে সেগুলো যেন জানিয়ে দেন তাদের যে আমি আরও ব্যবসা খুলতেছি, সেটা ওনার তো চিন্তা কারণে আসবে। হয়তো আমরা যেটা আগে থেকে বলে আসছি অনুষ্ঠান প্রথম থেকে সময় লাগছে, তো ওনারটা তো সময় লাগলেও ভালো খবর আসবে, যত সময় লাগবে তত ভালো। ভালো খবর আসবে ইনশাল্লাহ আমরা মনে করি। হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক, আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভাইয়া, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। জি, আমার একটা কোয়েশ্চেন। আমি 2000 জি বলেন। জি আমি 2000 এই দেশে আসছি বাইরে গিয়ে, বাইরে, ওকে। এরপরে 2007-এ আমি হিউম্যান রাইটে একটা কেস করছিলাম। হুম হুম কেস করার পরে আমাকে 2009-এ আমাকে রিপ্লেস করছে। ওকে, রিপ্লেস করার পর ওরা আমাকে সাইনে দিচ্ছে, সাইনে দেওয়ার পর 2009-10-11-এ জুনে আমাকে আবার রিফিউজ করছে। সাইনে দেওয়ার পরে আবার রিফিউজ করছে। ইলেভেনে জুনে রিফিউজ করার পর আমি আর সাইনে যাই নাই। ওকে, সাইনে জি সাইনে না গিয়ে আমি রিকনসিডারেশন একটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমাকে একটা ফর্ম দিছে আমাকে ওয়াইট করার জন্য, এখন পর্যন্ত আমাকে কোনো কিছু জানায় নেই, এই 1.5 বছরের সার্ভিস হচ্ছে। আপনার কি কোনো আইডিয়া আচ্ছা, দিবেন? 2009-এ যে সময় রিফিউজ হয়েছে, জি, এই রিফিউজার পরে আপনার কিতা করা হয়েছিল, রিভিউ রিকোয়েস্ট করা হয়েছিল নি? রিফিউজ করার পর 2011-এ আরেকটা অ্যাপ্লিকেশন করছেন, 11-এ কিতা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন নি? আর একটা রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন, রিকনসিডারেশন, ফ্রেশ ফিস দিয়ে। ও আচ্ছা, ফ্রেশ ফিস দিয়ে, তাহলে নিউ অ্যাপ্লিকেশন। ওকে, এই অ্যাপ্লিকেশন কি রিফিউজ হয়ে গেছে? এটা কোন ডিপেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে? জি হ্যান্ডিং আছে। এটা করার পর আর আমাকে এখন পর্যন্ত 1.5 বছর এখন কিছু জানায় নাই। একনোলেজমেন্ট লেটার দেয় নাই? জি, এই লেটার দেওয়ার পরে আর কোনো কিছু জানায় নাই, অপেক্ষা করতে বলছি, এই একটাই লেটার। ওকে ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা, ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর কোনো প্রশ্ন আছে নাকি? আর কোনো প্রশ্ন আছে নাকি আপনার? হিজ গন। ওকে, 2000 থেকে আসুন তাই, 2007-এ কেস করছিল, রিফিউজ হয়েছে, আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন, রিকনসিডারেশনও সাইনও হয়েছিল, যেটা যাই গেছেন না। সো ইটস কাইন্ড অফ লাইক অ্যান ওভারস্টেয়ার অ্যান্ড অফ কাইন্ড অফ লাইক অ্যান অ্যাবসকন্ডার। সো আদার সার্কামস্টেন্স আমরা যাই না, তাই কোন সার্কামস্টেন্সেস তাই, এমনি তো কোয়াইট লং টাইম 12 বছর হয়ে গেছে, বাট তাই ফ্যামিলি আসেনি, অন্য কিছু সার্কামস্টেন্স আমরা জানছি না। তাই এবার রিফিউজ হয়েছে 2009-07 অ্যাপ্লাই করছে, 9-ও তার রিফিউজ করছে, দেন অ্যাগেইন 2011 অ্যাপ্লাই করছেন, যেটা পেন্ডিং আছে। সো যদি কোনো ফ্রেশ এভিডেন্স দেওয়া থাকেন, 2009-ও যেটা দিতে পারছেন না, আপনি জানেন 353-তে আবার কনসিডার করবো তারা যে হেদার দিস কনস্টিটিউট এ ফ্রেশ ক্লেম, ফ্রেশ ক্লেম। এবং যদি ফ্রেশ ক্লেম এটা যদি তাই জাস্টিফাই করতে পারেন বা লেন্থ অফ টাইম তো যায়, যেহেতু ওই যে এখন যখন ঘটে তারা ডিসাইড করতে পারেন না, এটা তার ফেভারে যার। সো যত সময় বেশি যাইব, যত হোম অফিস ফেল করবো টু মেক দ্য ডিসিশন অন দ্য অ্যাপ্লিকেশনস, দ্যাট উইল গো ইন হিজ ফেভার। তাই মনে হয় আমি ওয়েট করতাম,
এবং যদি তাই এভিডেন্স স্ট্রং দিয়া তখন চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস দিয়া তখন সাবস্টেনশিয়ালি চেঞ্জ ক্লেম হইয়া থাকে, তাইলে ফ্রেশ ক্লেম তো তা অবশ্যই তারা দেখতে কনসিডার করবে। আমি মনে করি এভিডেন্স দিলে তাই ওয়েট করতে তার একটা ভালো ডিসিশনের লাগে, ডিপেন্ড করে তাই কী দিচ্ছেন না দিচ্ছেন এগুলোর উপরে। থ্যাংক ইউ মিস্টার রহমান, আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক, উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস।